যুক্তরাষ্ট্রের ডালাস শহরে রবিবার রাস্তায় নামে শত শত ফিলিস্তিনি। ডালাসের আকার্ড প্লাজার প্রাঙ্গণে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেন প্রবাসী ফিলিস্তিনি সহ মার্কিনিরাও। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডার অটোয়াতেও রাজপথে নামেন হাজারো মানুষ। আমি এখানে এসেছি কারণ আমি একজন ফিলিস্তিনি। আমার দেশে যা কিছু ঘটছে তা কেবল যুদ্ধ নয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধ। একই প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনের রাজপথে নামেন স্থানীয় ফিলিস্তিনিরা। কিছুক্ষণের মধ্যেই তাদের বিক্ষোভের ওপর চড়াও হয় পুলিশ। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভ মিছিলটি। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন আটকও হন। পুলিশ জানিয়েছে মিছিলে 50 জনের অনুমতি থাকলেও শর্ত ভঙ্গ করে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়, এজন্যই তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। স্পেনের মাদ্রিদে ফিলিস্তিনের পতাকা এবং ব্যানার হাতে জড়ো হয় হাজারো মানুষ। এ সময় ইসরায়েলকে জঙ্গি রাষ্ট্র বলে আখ্যা দেয় ফিলিস্তিনি সমর্থকেরা। নেদারল্যান্ডসের আমস্টারডাম সহ ডেনমার্কের কোপেনহেগেনের রাজপথেও ছিল বিক্ষোভকারীদের ঢল। যুদ্ধাবস্থা বন্ধের পাশাপাশি অবরুদ্ধ গাজায় আটকা পড়া ফিলিস্তিনিদের মুক্তির জোর দাবি ছিল তাদের কণ্ঠে। প্রকৃতপক্ষে ইউরোপীয়রা ভণ্ড, তারা মানবাধিকার এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলে আসছে। আমি মনে করি এসব অভিনয় ছাড়া কিচ্ছু না। আর কিছু আত্মীয় জার্মানি এবং ফ্রান্সে বাস করে, যেখানে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা নিষিদ্ধ, আর তা না মানলে তাদের গ্রেফতার করা হতে পারে। ফিলিস্তিনের সমর্থনে তুরস্কের রাস্তায়ও ছিল হাজারো মানুষের ভিড়। জনসাধারণের পাশাপাশি বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। ইসরায়েলকে ধ্বংস করতেই হবে, আর কোনো উপায় নেই। ফিলিস্তিনের অধিকৃত ভূমি থেকে সরে না গেলে চলমান সংকটের কোনো সমাধান নেই। পিছিয়ে ছিল না তিউনেশিয়াও। ইসরায়েলি বিরোধী স্লোগান দেন শতাধিক ফিলিস্তিনি। মুশরিফা নুজাদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।